আমরা প্রথমে রাস্তার প্রতিপাশে ডাস্টবিন দিয়েছি এবং ডাস্টবিনে আলাদা আলাদাভাবে প্লাস্টিক প্রদর্শন করা যায় এবং আমরা এখান থেকে যে প্লাস্টিক যে প্রদর্শনটাগুলো সেগুলিকে এই কন্টেনারে রেখে এই কন্টেনারে কিছুদিন রাখার ফলে আমাদের অ্যামোনিয়া গ্যাস ও কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে এবং এই অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়া গ্যাসকে আমরা এই কন্টেনারে রাখব এবং এই পাইপের মাধ্যমে পাইপের 30 ডিগ্রি কম সেলসিয়াস তাপ প্রয়োগ করলে এটি কঠিন গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইড কঠিনে পরিণত হবে এবং এই গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইড কঠিনকে আমরা এই পাত্রে সংরক্ষণ করব এবং অ্যামোনিয়াকে এই পাত্রে রাখব এবং আমাদের অপজিশন দ্রব্য মানে প্লাস্টিক পলিথিন যেগুলো আছে এগুলোকে আমরা এই কন্টেনারের মাধ্যমে পুরাবো পুরানোর ফলে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে সেগুলোকে আমরা এই কন্টেনারে রাখবো এই কন্টেনারে রাখার ফলে এই কন্টেনারে অ্যামোনিয়া এই কন্টেনারে কার্বন ডাইঅক্সাইড মিলে দুটি বিক্রিয়ার ফলে অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড ও ইউরিয়া সার তৈরি হবে এবং এই যে সার ইউরিয়া সার ও অ্যামোনিয়া তৈরি হবে তাহলে এই মিক্সার চেম্বারে আবার এখানে আমাদের যে পোলট্রি ফার্মটা আছে সেই পোলট্রি ফার্ম যে মানে যে বিট খাবো সেই মুরগির বিটটাকে আমরা মিক্সার চেম্বারে রাখবো এবং মিক্সার চেম্বারে রাখার পরে এখানে একটি গ্যাস তৈরি হবে সেটি হচ্ছে বায়ু গ্যাসের মাধ্যমে আমরা পিভিসি পাইপের মাধ্যমে সরাসরি বাড়িতে স্থানান্তর করতে পারি এখানে আমরা আইসোলেশন দিয়েছি যাতে করে কেউ যদি বেশি রোগে আক্রান্ত হয় তাহলে তাকে যাতে তার কাছ থেকে যদি কেউ আক্রান্ত না হয় তাদের সরাসরি আইসোলেশন রাস্তার ভিটামিনের সাথে করে আমরা এখানকার রাস্তায় অন্য রাস্তা